38 বছরেও অপ্রতিরোধ্য সুনীল ছেত্রী। সুনীলের সুযোগ্য নেতৃত্বে ভারতের সাফল্য অব্যাহত। সুনীল অবসর নিন, একেবারেই চাইছেন না ভারতের কোচ। ভারতীয় ফুটবলের জাদুকর সুনীলকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছে গোটা দেশ। 38টা বসন্ত পার করেছেন, তরুণ ফুটবলারদের সঙ্গে মাঠে নেমে চুটিয়ে খেলে যাচ্ছেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। বয়স যে শুধুমাত্র একটি সংখ্যা মাত্র, তা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন সুনীল। তাই তিনি অবসর নিন সেটা একেবারেই চাইছেন না ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। সাফ ফুটবল ফাইনালে কুয়েতকে হারিয়ে নবমবারের খেতাব জিতল ভারত। এই টুর্নামেন্টে 6টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সুনীল, সেই সঙ্গে পেয়েছেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের সম্মান। এই বয়সে যেভাবে ভারতকে একার কাঁধে টেনে নিয়ে যাচ্ছেন সুনীল, তার জন্য কোনো প্রশংসাই যেন যথেষ্ট নয়। দেশের হয়ে 92টি গোল করেছেন সুনীল ছেত্রী। বর্তমানে যারা খেলছেন তাদের মধ্যে শুধু লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দেশের হয়ে গোল সংখ্যার নিরিখে সুনীলের আগে রয়েছেন। এটা যে ভারতীয় ফুটবলের জন্য কত বড় সম্মানের সেটা আর বলার অপেক্ষা রাখে না। ক্লাব ফুটবলেও সাফল্য পেয়েছেন সুনীল ছেত্রী, তবে দেশের জার্সি গায়ে দিলে তিনি অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠেন। বিগতকে বেশ কয়েক বছর ধরে সুনীলের নেতৃত্বে ভারত মাঠে নামলেই গ্যালারি ভর্তি হয়ে যাচ্ছে। শুধু ভারত বলে নয়, এশিয়ার প্রায় সমস্ত দেশেই শ্রদ্ধার আসনে বসিয়েছেন সুনীলকে। বর্তমানে এশিয়ার মধ্যে ভারত ক্রম তালিকায় 18 নম্বরে আছে, তাই এটা বলাই যায় নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ খেললে ভারত নিঃসন্দেহে আরও এগিয়ে যাবে। কিভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন সুনীল, একটাই মন্ত্র, কঠোর অনুশীলন, অধ্যাবসায় এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলা। মাঠের বাইরেও সুনীলের ব্যবহার বারবার সবাইকে মুগ্ধ করেছে। ক্লাব বা জাতীয় দলের সতীর্থরা সুনীলের নেতৃত্বে নিজেদের উজাড় করে দিতে দুবার ভাবেন না। এই টিম স্পিরিটটা ধীরে ধীরে তৈরি করেছেন সুনীল ছেত্রী। এই পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরে সুনীলের জাতীয় দল থেকে অবসর নেওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে, তবে তিনি কবে অবসর নেবেন তা স্পষ্ট করেননি সুনীল। কিন্তু সুনীলকে এখনই যে অবসর নিতে দেবে না ভারতীয় দলের কোচের পাশাপাশি সতীর্থরা তা স্পষ্ট, কারণ সুনীল মাঠে নেমে গোল করছেন, তা গোল করাচ্ছে হেঁটে, দূর থেকে শট বা ফ্রি কিক থেকেও গোল করছেন। এই বয়সেও তার বলের খিদে একটুকুও কমেনি, তাই ফুটবল বিশেষজ্ঞদের মতে সুনীল যতদিন খেলা উপভোগ করবেন, ফিটনেস লেভেল ঠিক থাকবে, ততদিন তার খেলা চালিয়ে যাওয়া উচিত, অন্য কারোর কথায় কান দেওয়া উচিত নয়। আর ঠিক সেই পথেই হাঁটছেন মেন ইন ব্লু দলের 11 জার্সিধারী সুনীল ছেত্রী। তাই আগামী দিনে সুনীলের নেতৃত্বে ভারত আরও বড় সাফল্য পায় কিনা এখন তারই অপেক্ষা।